আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সন্ধে 5:55 আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। বাইরে দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে দুপুর থেকে একটু পড়ছে, তেমন করে খুব জোরদার পড়ছে না, একটু জোরদার পড়লে একটু ভালো ঠান্ডা ঠান্ডা থাকে, তাও একটু যা গরম ছিল তার তুলনায় আজকাল একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো প্রায় অনেকটা দিন পর আবার তোমাদের সামনে আসলাম, অনেক দিনই ব্লগ করা হয়নি বলতে পারো। মেয়ের শরীরটা একদমই ভালো ছিল না, এখনও খুব একটা ভালো না, কিন্তু আগের তুলনায় অনেকটা বেটার আছে ও এখন। তো তার জন্যই আমি মানে ব্লগ কন্টিনিউ করে উঠতে পারিনি, কারণ ও সারাক্ষণই আমার সাথে, যেহেতু শরীরটা ওর ভালো না তাই জন্য সারাক্ষণ ও আমার সাথে রয়েছে, ও সারাক্ষণ চায় যেন মা ওর সাথে থাকে। তো তার জন্য আমার পক্ষে ওই ক্যামেরা অন করে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, তো তাই আর হয়নি। তোমাদের সাথে আমার অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ নেই, যাকে এখন হয়তো আমি আস্তে আস্তে ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করবো, ইচ্ছে আছে, দেখি কতদূর কী করতে পারি। তো এখন তো বললাম আমি 6টা প্রায় বেজে গেছে, আর আমি তাই এখন একটু বসে আছি, মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো ও এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠুক, তারপর তো আবার একটা যুদ্ধ কাশু হবে ওর জন্য, কী খাবে, খাওয়ানো এইসব আর কি। মেয়ের শরীর খারাপ বলতে ওর খুব কিডনির সমস্যা দেখা দিয়েছিল মাঝখানে, কিডনি হয়েছিল, কাশি হয়েছে, এখনও কাশছে, ও কাশছে, একটু জ্বরও ছিল, এই সমস্যাগুলো দেখা দিয়েছে হঠাৎ করে। তো তার জন্য সারা রাত ঘুমাতো না, জেগে থাকতো, কান্নাকাটি করতো, বাবাকে জাগিয়ে রাখতো, আমাদেরকে জাগিয়ে, মানে আমি আমাকে জাগিয়ে রাখতো, আমাকে তো মানে মুখে শাস্তি দিত বলতে পারো, কারণ ও ঘুম থেকে ওঠা মানে ও শুতে শুতে পারতো না কষ্ট থেকে মেয়ের জন্য, ওকে নিয়ে সারাক্ষণ ও মানে কোলে থেকেও ঘুরবে, ও কোলে কোলেই ঘুমাবে, ওর কাছে একটা ভয় হয়ে গেছে বিছানায় শুনে যদি আমাকে আবার কিনবি জ্বালাতন করে, তো কোলে কোলেই ঘুরতো। প্রতিদিন এমন হয়েছে ভোর 5টার সময় কখনো 6টার সময় আমরা ঘুমিয়েছি, তো খুব কটা দিন খুব কষ্ট গেছে। এই দুদিন হলো একটু মেঘ রাতবেলা ঘুমাচ্ছে, তো তাই ভাবলাম যে আপনি তাহলে আবার ব্লগটা শুরু করি, কন্টিনিউ করি তোমাদের সাথেও, তো অনেকদিন কথাবার্তা হচ্ছে না, মানে ব্লগ করতে থাকলে না একটা নেশা বলতে পারো হয়ে যায়, মানে তখন মনে হয় প্রতিদিন প্রতিদিনই ব্লগটা কন্টিনিউ করতে থাকি, তোমাদেরকে আপডেট দিতে থাকি, তোমাদের কাছে রেসপন্স যাতে পাই সেরকম করে করার চেষ্টা করতে থাকি। তো এই যে গ্যাপ পড়ে গেল তখন আবার করবো, তখন রেসটা না ঠিক থেমে পড়ে, করতে ইচ্ছে করে এই ব্যাপার। আজ করবো, কাল করবো, পরশু করবো, এই করতে করতে আজকে আমি শুরু করবো, কাল করবো, পরশু করতে পরশু করতে না, এই দুদিনই হলো ঘুমাচ্ছে, তো আমার এই দুদিনেই মনে হয় যে এবার শুরু করি, এবার ব্লগটা আমি শুরু করে দিই, ওইটাও আমার একটা কাজ বলতেই পারো, ব্লগটা শুরু করি। তো চলো দেখতে থাকো, আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি একটু এখানে বসবো, বাইরের একটু প্রকৃতির মজা নেব বলতে পারো, একটু হাওয়া খাবো, যতক্ষণ না মেয়ে উঠছে ততক্ষণ একটুখানি ভাবছি, একটুখানি বাইরে তাকিয়ে একটুখানি বৃষ্টি তো উপভোগ করি, আকাশে দিকে চেয়ে থাকি, আমার তো ভীষণ ভালো লাগে এই প্রাকৃতিক দৃশ্যগুলো, আকাশের দিকে চেয়ে থাকতে, গাছপালা, টাপুর টুপুর বৃষ্টি, আমার না ভীষণ ভালো লাগে এগুলো। আর একটু যদি একটু হাওয়া যদি সাথে দেবে জাস্ট ফাটাফাটি। তো আমি এখন বসে বসে ভাবছি একটু বৃষ্টিটা এনজয় করি, আর তোমরা দেখতে থাকো ব্লগটা, সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করেছে, তো যেইটুকু হবে সেইটুকুই তোমরা দেখো।
বেশি দামি মানে ঠিক করে এনজয়ও করতে পারলাম না, উঠে গেল। বদমাশটা দেখো উঠে বিছানায় ও হিসু করে ফেলেছে। আয় এদিকে নিয়ে এসছি, ধরে বেঁধে বদমাশটাকে নিয়ে এলাম ধরে বেঁধে। দাঁড়াও মামা, মামা 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 হাই বলো তো, একটু হাই বলো, অনেকদিন হাই বলোনি, বলো একটু হাই বলো, বলো হাই। উঠে গেছে বদমাইশটা, দেখো বাইরে বৃষ্টি পড়ছে এখনো, কি সুন্দর হয়ে যেত। আমি খুঁজে হলো হয়তো 10 মিনিট বসে দেখলাম তো ননাকে নিয়ে খেলছে, আই মিন সোনা, ওটা ওর সোনা। আর হাজবেন্ড নেই বাড়িতে, হাজবেন্ড ডিউটি গেছে, তো আস্তে আস্তে দেরি হবেই, অনেক দেরি হবে। ও আস্তে আস্তে তাও অনেক লেট হবে, রাত হবে। কে মেরেছে? হাই কপাল, বাবা মেরেছে, কখন মারল? কি মামা একটু আয়াই চাঁদ মামা করে দাও, আয়াই চাঁদ মামা টি দিয়ে যা। বাইরে মেঘও আছে, শুধু কিছু একটা দুষ্টের বুদ্ধি আছে, কিছু একটা দুষ্টের বুদ্ধি আছে। এখন আমি এলাম, মেয়েকে টিফিন খাওয়াবো, সুজি বানিয়ে নিয়েছি, তো সুজি খাওয়াবো। আর আমাদের সবার মুড়ি চানাচুর খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা টিফিন, ও খেয়েছে মুড়ি চানাচুর, এতক্ষণ মুড়ি চানাচুরই খাচ্ছিল, তো এখন আমি একটুখানি সুজি খাইয়ে নেব। তো দেখতে থাকো তোমরা। সব কমপ্লিট, রুটি তরকারি, আর মেয়ের জন্য তরকারি বসিয়ে এসেছি, আলুর তরকারি। বাবা চলে এসছে, চলে এসছে মামা, বাবা এসছে, আসো। তার একজন চলে এসছে, দাঁড়া দরজাটা খুলতে দে। তোর বাবা এই যে আচার নিয়ে এসছে, একটা এটা রসুনের আচার মনে হচ্ছে, আর এটা মিক্স, না এটা রসুন, হ্যাঁ
আর এটা মিক্স আচার, আর এখানে এই যে চকলেট চিপস, কিন্ডার জয়, এগুলো সব স্যার পাঠিয়েছে মেয়ের জন্য। মামা এটা নেবে, কোন এটা নেবে নেবে? ও বাবা, কে খাবে এটা? বাপ্পা খাবে? ও নিজের জুতো পরবে না, খালি লোকের জুতো পরে বেড়াবে, এত বড় জুতো পরে ঘুরবে। নন্দনের জুতো দিয়ে দাও নন্দনকে, দিয়ে আসো, দিয়ে আসো, দেবে না? এই যে আমার থালা, আমাদের কাছে রাম তো খেয়ে নি পুরোটা, খাটা খেয়ে নি, দেখো একটু পরে। আর এখানে তোমাকে না গরম জলটাকে দেখাচ্ছি, একটু সরে যাও। এই যে গরম জলটা আমি বসিয়েছি, ভাপ নেব, ও নেবে, আর গার্গিল করব। করে ফেললাম এই যে এই চাদরটা না পেটেছি, এটা তার মামাম না হিসু করে দিয়েছে বিছানার মধ্যে, তো ভেজা, তো তাই জন্য ভাবতেই হলো। আর দেখো মেয়েদের কি অবস্থা করেছে এই বদমাইশ মেয়েটা, কি করেছো তুমি এগুলা, পুরো খেলনাগুলোকে টেনে টেনে রেখে এখানে ফেলেছে, চলো এগুলোকে গোছাও, গোছাও। গুছিয়ে দাও, হ্যাঁ গোছাও, গুড্ডু গাল তো তুমি গোছাও, না তাতে গোছাও, এখন ঘুমানোর সময় না, ঘুমানোর সময় তাতে গোছাও, না আগে গুছিয়ে দাও, আমি ভাবলাম হয়তো আমার মেয়েটা কথা শুনছে, একটু গুছাচ্ছে, ব্যাগ কিছুই করছে না। তো চুল আছে নেবো আমিও, একটু চুল তুল আছে নি, তারপরে গিয়ে মেয়েকেও একটু লোশন লাগাবো, ডায়াপার পরাবো, চলো দেখে থাকো। Thank you.
শেষে শেষ হলেও এই যে ও আবার খেলনা বাসগুলো টেনে বের করেছে, ওষুধটা খাইয়ে দিচ্ছে। মনে হচ্ছে রীতিমতো একটা যুদ্ধ করলাম। দিদি রেখে দেবে, দেখে দেবে দিদি। বাহ বাহ, হয়ে গেছে হয়ে গেছে। বাহ বাহ, আর দিদুকে ফোন করবো। দিদুকে ফোন করো, দিদু চলো। তো ফ্রেন্ডস, আজকের মতো টাটা বাই বাই। আবার দেখা হবে নতুন কালকা একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, বাই বাই।